এইভাবে বানালেই ভাত হবে একদম ঝরঝরে আর টেস্টও হবে দারুণ। আমি সুকৃতি, আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আপনাদের যখন কোনো পছন্দের খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এছাড়া আমার সমস্ত রান্নার আপডেট পেতে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আজকে বানাবো চিকেন তেহারি। তার জন্য কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবারে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, চিকেনগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে ভালো করে চিকেনটা মিশিয়ে নিলাম। এখন আদা দিচ্ছি, আদা বাটা দিচ্ছি এক চামচ। রসুন বাটা দেব দু চামচ। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। জিরে গুঁড়ো দিচ্ছি দু চামচ, ধনে গুঁড়ো দেড় চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দু চামচ, ফেটানো টক দই তিন চামচ। এইটা ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে দিয়ে ঢাকা চাপিয়ে দেব। চিকেন তেহারির আমি ভাতটা এখন করে নেব। একটা ডেচকিতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সাদা জিরে এক চামচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি বাসমতি চালটা দিয়ে দেব। বাসমতি চাল আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা। বাসমতি চালটা আগে থেকে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তার কারণ ভাত হতে গেলে জলটাও কম লাগবে আর ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে আমি পেঁয়াজটার সাথে ভালো করে ভাতটা মিশিয়ে নেব। আমি এখানে বাসমতি চালটা নিয়েছি এক কাপ, সেখানে আমি জলের পরিমাণ দিয়ে দেব দু কাপ। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ঢাকা চাপিয়ে দেব। চিকেনটা হয়ে গেছে, এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেছে, একদম ঝরঝরে ভাত হয়েছে। ভাতটা এবারে নামিয়ে নেব। চিকেনটাও একদম রেডি হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে ভাতটা দিয়ে দেব। এইভাবে পুরো ভাতটা দিয়ে দেব। চিকেনটার সাথে ভাতটা ভালো করে মিশিয়ে নেব।
রেডি হয়ে গেছে চিকেন তেহারি। এবারে আমি এটা নামানোর আগে এক চামচ ঘি দিয়ে নামাবো। চিকেন তেহারি এইভাবে রান্না করলেই ভাতগুলো একটার গায়ে আরেকটা লাগবে না, একদম ঝরঝরে ভাত হবে, টেস্টও কিন্তু দারুণ হবে। এখন নামিয়ে নিলেই রেডি চিকেন তেহারি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, রেসিপিগুলি অবশ্যই শেয়ার করবেন। আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে।